Hello everyone, welcome to my channel. I am Shomrita Pal and you are watching a new vlog in my channel Shomrita Pal Food Vlog. So today ami ajke achi bangali ala melate seta hocche baguati area te 44 bus stand. So eta hocche location ta ar puro ekdom details er location ami tomader ekdom description box e diye debo seta tumra dekhe neo ar ei mela ta start hocche 16th of april theke and cholbe 23rd of april mane sunday obdi. So totodin tumra chole aste paro ami vlog ta ajke upload kore debo ami ageo kodin eshilam sei vlog tao tumra dekhe neo. So chalo video ta last obdi dekhte thako. So guys, এখানে মেনু লিস্টটা আছে তোমরা একবার চেক করে নাও আর একবার স্ক্রিনশট তুলে নিয়ে একটু জুম করে দেখে নিও এখানে সব প্রাইস ডিটেইলস দেওয়া আছে এই চপের দোকানের মানে লক্ষ্মীনারায়ণ চপের দোকানের আমি এখান থেকে কি নিয়েছি সেটা তোমরা এখানেই দেখতে পেয়ে যাবে Guys, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বাঙালি রেস্টুরেন্টের স্টলও আছে আর এখানে আমি মেনু কার্ডটা তোমাদের শো করেছি যে এই মেলাতে কি কি পাওয়া যাচ্ছে তোমরা একবার দেখে নাও আমি একটু জুম করেছি এটা হচ্ছে বাংলার দইয়ের স্টল তারপর এখানে আছে টি পট যেটা আমি আগের দিন তোমাদের খেয়ে দেখিয়েছিলাম আর এখানে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় আছে এখানে পুরো সবকটা ফুড স্টলস আছে আর এই সাইডেও মানে এই যে সাইডটা আছে এখানে সব ফুড স্টল এই যত রো আছে তোমরা দেখতে পাচ্ছ সামনে সব রো গুলোতে আছে ফুড স্টলস তো চলো আমরা যেতে থাকি গাইস এখানে ভূতের রাজা দিল বড় স্টলও আছে এখানে অনেক আইটেম রাখা আছে এখানে চিকেন পকোড়া আছে কাটলেট আছে আর ফিশ ফ্রাই আছে আচ্ছা আর এটা বাসন্তী পোলাও চিকেন আর মাটন আছে আর থালির প্রাইসটা বলে দিন প্রাইসটা আচ্ছা চার চার পিস চিকেন ললিপপ দিয়ে হচ্ছে আপনার 120 টাকা পড়বে ফিশ ফ্রাই এক পিস ম্যাডাম 100 টাকা আমাদের কম্বো যেটা আছে দু পিস চিকেন আর বাসন্তী পোলাও দিয়ে পড়বে 200 টাকা আর দু পিস মাটন আর পোলাও দিয়ে পড়বে হচ্ছে 250 250 টাকা করে গাইস এখানে শ্রী গণেশ সুইটস আছে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি তোমরা পেয়ে যাবে এই সন্দেশটা দেখো খুবই ভালো লাগছে দেখতে এগুলোকে জল ভরা বলে আই গেস এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে দেখো ম্যাঙ্গো মিষ্টি এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে দেখো কি সুন্দর এই হার্ট শেপটা এখানে একটা কালো হার্ট শেপ আছে এটা আরেকটা মিষ্টি
এখানে সব চকলেট মিষ্টি বেশিরভাগই থাকবে। আর এখানে ফিরনিও আছে, বেগ রসগোল্লা আছে। এই স্টলটাতে আছে শ্রী গণেশ, এই যে তোমরা আগে থেকে দেখে নাও। এটা হচ্ছে হার্ট শেপ সন্দেশ টাইপের, এটা একটু টেস্ট করবে। এটার প্রাইস হচ্ছে 12 rupees। এই দেখো কি সুন্দর হার্ট শেপটা, আমি একটু টেস্ট করে তোমাদের রিভিউটা দিচ্ছি। ম্যাঙ্গো ম্যাঙ্গো হার্ট শেপ এটা। এবার পাল্পটা এখানে দেখাও যাচ্ছে, ভালো খেতে। গাইস এটা আমরা নিয়েছি চকলেট হার্ট শেপ, সো এটাও হচ্ছে 12 rupees। এটা আমি একটু টেস্ট করে তোমাদের রিভিউটা দিচ্ছি। পুরো ডার্ক চকলেটের মতো লাগছে খেতে, অসম খেতে। ইউ ক্যান ট্রাই ইট অ্যান্ড ইট ইজ 12 rupees অনলি। অ্যান্ড এটা হচ্ছে স্টল নেমটা, একবার দেখে নাও তোমরা। গাইস এখানে হোটেলস এর স্টলও আছে, এখানে আমি তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই। এই দেখো এই একটা মেনু আছে, এখানে আর একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে। আর তোমরা আমপান্নাও পেয়ে যাবে এখানে। আর একটু পরে তোমাদের আমি মেনু কার্ডটা দেখাচ্ছি। এই যো এখানে আছে মেনু কার্ডটা, তোমরা একবার দেখে নাও আর একটু জুম করে স্ক্রিনশট তুলে নাও। গাইস এখন আমরা চলে এসেছি পিঠে বিলাসিতে। এখানে তোমরা পাচ্ছ ইলিশ কচুরি, তবে বিভিন্ন ধরনের আইটেম তোমরা পাবে, ডাবের পায়েস, তারপরে ইলিশ বিরিয়ানি, প্রত্যেক ধরনের জিনিস পাবে। এখানে কুকিং চলছে, অ্যাজ ইউ ক্যান সি এখানে বিভিন্ন ধরনের মেনু রাখা আছে। গাইস তোমরা একবার দেখে নাও। গাইস এখানে দেখো পুঁটটা ভরা হচ্ছে, ইলিশ মাছের পুঁটটা এখানে এটা রেডি করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। গাইস এটা বেলাটা স্টার্ট হবে এখন, এখানে বেলাটা স্টার্ট হবে। এই যে বেলাটা স্টার্ট হয়ে গেছে। গাইস কি সুন্দর দেখো, লুচিটা ফুলে চলে আসছে, এত সুন্দর লাগছে দেখতে। গাইস চলো এটাকে টেস্ট করা যাক। এটা হচ্ছে ইলিশ মাছের কচুরি। ও ওয়াও কি মোটা দেখো গাইস, ও মাই গড। গাইস অল্প করে টেস্ট করতে পাচ্ছি, বিকজ টেস্ট করে দেখাতে পাচ্ছি বিকজ প্রচুর গরম। সো চলো টেস্ট করে একটু। খুব ভালো খেতে, আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে না, বাট সেই অনুযায়ী খুবই ভালো খেতে। একটু আলুর দমটা টেস্ট করি। অসম অসম, তোমরা এসে এটা ট্রাই করতে পারো। এটা অনলি 100 rupees প্লেট, এখানে দুটো লুচি থাকবে আর এখানে আলুর দম থাকবে। গাইস দেখো ভেতরে ভর্তি ইলিশ মাছ, আমি তোমাদের পুরোটা খুলে দেখাই। এই দেখো গাইস এইগুলো হচ্ছে ইলিশ মাছ। ও একটু আর একটু ভালোভাবে টেস্ট করি, এখন একটু ঠান্ডা হয়েছে। ও হো হো দেখো গাইস পুরো নরম, তুলে তুলে পুরো বোঝা যাচ্ছে। ও মাই গড, গাইস এখানে দেখো কষে কষার স্টলও আছে, তারপরে আছে মিত্র ক্যাফে। কষে কষার স্টলে আমরা এই এই মেনুগুলো পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে চিকেন কাটলেট, প্রাইসটা এখানে দেখে নাও তোমরা। মাছের চপ, মোচার চপ সরি, ভেটকি ফ্রাই, লাল কিমা উইথ বসন্ত পোলাও, কষা মাংস উইথ বসন্ত পোলাও। এখানে তোমরা দেখে নাও এটাও আছে, এখানে এটাও আছে। প্রাইস মিত্র ক্যাফের প্রাইস চার্টটা তোমাদের আমি দেখাবো এখন। এটা হচ্ছে প্রাইস চার্টটা, তোমরা একবার দেখে নাও।
আমরা পেটুক মহারাজ থেকে ডিমের ডেভিল নিয়েছি, এটা প্রাইস হচ্ছে 50 rupees। চলো টেস্ট করে নি। এটা প্রথমে আগে এটা দিয়ে মাখাই। গাইস, এটা হচ্ছে চিজের একটা মেয়নিজ টাইপের, আর এটা হচ্ছে কাসুন্দি, এটার সাথে আমি মাখিয়ে এখন খেলাম। আর এটা খুবই ক্রাঞ্চি, আর ভেতরে দেখো এক দেখতে পাচ্ছ এখানে পুরো আছে, যেটা পুরটা দেখতে পাচ্ছ খুবই ক্রাঞ্চি। আমি আরেকবার এটা ডিপ করব। অসম খেতে গাইস, অসম। গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও, এন্ড ব্লগটা আজকের জন্য এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, লাভ ইউ অল।